আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখবো। আর যেহেতু এখন করোনার সময় চলছে, সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফে আমি রুদ্র ইউসুফ চলে আসছি ভাই ভাই এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে, যেটি বাড়িধারা জে ব্লকে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা সব ধরনের ইউজড কারগুলো পেয়ে যাবেন, গাড়ির কালেকশন সবসময় বেশি থাকে এবং সব ধরনের বাজেটের গাড়ি আপনারা এখানে পাবেন। তবে আজকে আপনাদেরকে দুটি ফ্রেশ গাড়ি দেখাবো, যেহেতু সবসময় ফ্রেশ গাড়ি দেখানোর চেষ্টা করি। আজকে দুটি গাড়ি দেখাবো, টয়োটা প্রিমিও 2008 মডেল এবং 2010 মডেলের সিয়েন্টা গাড়ি, 7 সিটার, খুব ফ্রেশ দুটি গাড়ি। তো চলুন আমরা গাড়ি দুটি দেখি, দামটিও জেনে নিই। ইকবাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছেন। আবার চলে আসলাম আপনাদের শোরুমে, সবসময় গাড়ির কালেকশন অনেক থাকে, তারপরেও যারা ভিডিও দেখছে তাদের সুবিধার্থে একটু আমরা একটু জেনে নিই যে এই মুহূর্তে কী কী গাড়ি রয়েছে আপনাদের শোরুমে। আলহামদুলিল্লাহ, আমাদের শোরুমে কিন্তু অনেক কালেকশন আছে, যেমন কম বাজেট থেকে শুরু করে মিডিয়াম বাজেট, বেশি হাই বাজেটের গাড়ি পর্যন্ত আমাদের শোরুমে আছে। কেউ যদি ধরেন এরও ল্যান্সার খুঁজতে চায়, 2010-এর ল্যান্সার আছে, তেলের গাড়ি। এবং আপনার হচ্ছে এলিয়ন যদি চায়, 2006-এর ওল্ড শেপ এলিয়ন আছে। এবং এক্স জিও যদি কেউ চায়, 13 মডেলের ওল্ড শেপের চায়, নিউ শেপের চায় আছে ইনশাল্লাহ। এবং নোহা টাউন এক্স, নোহা এক্স নোহা, এরপরে জিপ ট্যাফেক যদি কিছু লাগে, এক্সটেল, নিসান, এরকম অনেক গাড়ি আছে আমার কালেকশন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা কী গাড়ি দেখবো? আজকে আপনাদের জন্য আজকে প্রথম আমি আপনার দুইটা গাড়ি দেখাবো। প্রথম শুরু করবো প্রিমিয়াম গাড়িটা দিয়ে, এটা 2008-এর মডেল, 2010-এর এসেছেন। এই গাড়িটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, এটা দিয়ে শুরু করবো। প্রিমিয়াম গাড়ি দেখবো, আর কোন গাড়িটি দেখবো? একটা একটা সেন্টা আছে 2010-এর, রেড ওয়াইন কালার, এই গাড়িটি 7 সিটার, 7 সিটার তেলের গাড়ি। আচ্ছা, যদিও সিএনটা গাড়ি খুব কমই পাওয়া যায়। ঠিক আছে, আমরা প্রিমিয়াম গাড়িটি দেখি, এই গাড়িটি সম্বন্ধে একটু যদি। হ্যাঁ, প্রিমিয়াম গাড়িটি ভাই আপনার হচ্ছে সামনের হেডলাইটগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, ফগলাইটগুলো কিন্তু অবশ্যই লাগানো আছে, ফগলাইট কেচিংগুলো কিন্তু ডেকোরেশনের নিকেলে লাগানো আছে, স্টিল বাম্পারটা এটা কিন্তু খুবই নাইস কন্ডিশনে আপনার দুটি বাম্পার লাগানো আছে, স্টিল বাম্পার, গাড়ির সাথে ম্যাচিং করা বাম্পার লাগানো আছে ইনশাআল্লাহ। আপনি হেডলাইট কি অরিজিনাল না পরে? না, এটা আপনার হলো চেঞ্জ করা হয়েছে, কারণ হেডলাইটগুলো কালার নষ্ট হয়ে গেছে, দেখে চেঞ্জ করা হয়েছে। আপনার মার্কেট আপনার হেডলাইট এবং ফগলাইট দুটি ইনস্টল করা হয়েছে? জি জি জি। আর গাড়ির কালারটি কি? গ্রে কালার, এটি গ্রে কালার, এটা গ্রে কালার, ভিতরে কিন্তু অ্যাশ ইন্টেরিয়র, যেটা ব্ল্যাক ইন্টেরিয়র বলি আমরা। কালারটি কি অরিজিনাল আছে এখনো? এটা অরিজিনাল কালার না, এটা কালার চেঞ্জ করা, মানে কালারটা করা হয়েছে আর কি, মানে পুরো গাড়ির কালারটি করা হয়েছে, কালারটা করা হয়েছে। এটা ফার্স্ট টাইমে কি কালার ছিল? ফার্স্ট টাইমে আপনার এই কালারটি ছিল, এটাই আছে। আচ্ছা, গ্রে কালারই ছিল। আমরা একটু চাকাটিও দেখি, রিমটিও দেখি। এবার রিমসগুলো কিন্তু, চারটি রিমস কিন্তু খুবই সুন্দর, চারটি রিমস লাগানো আছে। টায়ারগুলো কিন্তু একেবারে কিন্তু নতুনের মধ্যেই আছে, মিনিমাম আপনার 8 মাস থেকে 1 বছর চালাতে পারবে ইনশাআল্লাহ, রাফিস করতে পারবে। আর গ্লাস কি কোনটা চেঞ্জ হয়েছে না? প্রতিটি গ্লাস অরিজিনাল, গ্লাসগুলো ভালো পেয়েছি, চেঞ্জ করা পাইনি। তারপরে অরিজিনাল আছে, অরিজিনাল অবস্থা আছে। জি, ফুল ডেকোরেশন করা আছে, এই গাড়িটি আছে না যে নিয়ে ডেকোরেশন কোনো করা লাগবে, রেনশেড লাগানো লাগবে, ডাস্টার ম্যাট লাগানো লাগবে, কোনো কাজ নেই, একদম রেডি একটি গাড়ি। তারপরে সম্পূর্ণ ওকে করা আছে, সম্পূর্ণ ওকে ওকে করা, জি সুপেরিয়র। এবং আপনার গাড়িটি কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। ফার্স্ট হ্যান্ড গাড়ি? ফার্স্ট হ্যান্ড গাড়ি। আচ্ছা, গাড়ির পিছনে গ্লাসটি হালকা ব্ল্যাক, এটা কি অরিজিনাল ব্ল্যাক? না, এটা হালকা পেপার লাগানো আছে, পেপার লাগানো আছে। জি, সিএনজি করা আছে ভাইয়া? গাড়ি সিএনজি করা আছে, অকটেন এবং সিএনজি দুটো ওকে আছে। আচ্ছা, সিএনজি করা আছে। তারপরে একটু জেনে নেই যে এই মুহূর্তে আপনার অকটেনে কিরকম যাচ্ছে গাড়িটি? অকটেনে আপনার ঢাকাতে 7 যাবে, এবং আপনার সিএনজি তো আনলিমিটেড, যত বড় চালাবে তত লাগবে আর কি। আচ্ছা, ব্যাকলাইট অরিজিনাল আছে? অরিজিনাল ব্যাকলাইট আছে, গাড়ির সাথে অরিজিনাল এগুলো আসছে আর কি। পিছনের সিটটি একটু দেখে নিই। জি, পিছনের সিট এবং সামনের সিট একই, আপনার হচ্ছে ডাবল ইয়েতে করা, আপনার হচ্ছে একটু লাল করা, মাঝখানে সৌন্দর্যের জন্য পেয়েছে আর কি। সামনেটাও দেখেন কি অবস্থায় আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে, এটি ফুল কার্পেটিং কিন্তু করা আছে। এটা ডিভিডি প্লেয়ার, সাউন্ড সিস্টেম সব ওকে? হ্যাঁ, সম্পূর্ণ ওকে আছে। এগুলো একদম আপডেট গাড়ি, আপডেট একদম রেডি একটি গাড়ি, আপনার এসে শুধু হ্যান্ড ক্যাশ ডেলিভারি নিয়ে নিতে পারবে। এসির পারফরমেন্স কিরকম এখন? ভালো আছে, খুবই সুন্দর আছে, ভালো আছে। কারণ একটা গাড়ি শোরুম থেকে কাস্টমার নিয়ে যদি না ভালোভাবে না চালাতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার তাহলে তো হলো না। একটি গাড়ি যখন যারাই ক্রয় করে তাদের জন্য কিন্তু নতুন গাড়ি অবশ্যই, অর্থাৎ আমরা হয়তো আমরা জানি যে এটা ইউজ কার, কিন্তু যখন যারা কিনবে তারা কিন্তু জানে যে সম্বন্ধে এটা যে একটা নতুন গাড়ি তাদের জন্য, সেই জন্য আমরা কিন্তু এটা রেডি করে রাখি।
যতটুকু পারি চেষ্টা করি, আমাদের সাধ্যের ভিতরে আমরা চেষ্টা করি ভালো একটা গাড়ি দেওয়ার জন্য কাস্টমারকে। তারপর যিনি আসবেন গাড়িটি কিনতে, আসার পর তো অবশ্যই চেক করবেন, টুকটাক যদি আরও কাজের প্রয়োজন হয়, কারণ কাস্টমার অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, তো সেক্ষেত্রে তো অবশ্যই কাজগুলো করবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আল্লাহর রহমতে এখন ভালো অবস্থায় আছে, তারপরে কাস্টমারের চাহিদার তো শেষ নেই, যে কিছু থাকে সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো কিছু লাগবে এই গাড়িটা। আমার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানি ভাইয়া। এটা মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন হয়েছে 2010-এ, 29 সিরিয়াল, গ্রে কালার, ভিতরে আপনার হচ্ছে ব্ল্যাক কালার, 25 স্টার সিএনজি এবং অকটেন দুইটা কিন্তু ওকে আছে, এবং পেপারসটা কিন্তু সম্পূর্ণ আপডেট আছে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকে কিন্তু মনে করে যে ব্যাংক লোনে গাড়ি আমাদের এখানে পাওয়া যায় বা লোনের ব্যবস্থা আছে, আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ক্যাশের গাড়িগুলো, কোনো ব্যাংক লোনের ব্যবস্থা নেই আমাদের এখানে। আচ্ছা, আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা আস্কিং প্রাইস হচ্ছে হলো 1695, 1695 আস্কিং প্রাইস, এবং আপনাদের চ্যানেলটা যে দেখে আসবে অবশ্যই তাদের জন্য কিছু সম্মান করা হবে, অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ। আর অবশ্যই আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য যতটুকু সম্ভব ইগল ভাই এটা রিকোয়েস্ট, যেহেতু সবসময় আপনাদের রিভিউ করি কমিয়ে রাখার চেষ্টা করবেন। জি ঠিক আছে, আমরা সিয়েন্টা গাড়িটি দেখি ভাই। সিয়েন্টা গাড়িটি কিন্তু 2010-এর গাড়ি, 2010-এর গাড়ি কিন্তু পূর্ণতে রেজিস্ট্রেশন, 39 সিরিয়াল, রেড ওয়াইন কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, তেলের গাড়ি, 7 সিটের, যারা 7 সিট গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি খুবই বেস্ট, এবং আপনার ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়র এবং 1500 সিসি, এই গাড়িটি কিন্তু ভিতরে এত সুন্দর, এবং ইঞ্জিন রুমটি মানে সোজা কথা গাড়িটি ওভারঅল একদম ফ্রেশ একটি গাড়ি আপনার কালেকশন করেছি। অবশ্যই ফিজিক্যালি আসলে আসলে বুঝতে পারবেন। জি তারপর আমরা গাড়িটি দেখবো, আমরা একটু শুরুতে জেনে নেই যে ভাইয়া গাড়ির কালারটি কি অরিজিনাল আছে কিনা। এই কালারটা অরিজিনাল আছে, তবে ঘুরে রং করা হয়েছে, কারণ হলো রিক্সার আচার আচার লাগে, যার কারণে টাচ আপ করতে হয়। তার মানে টাচ আপ করা হয়েছে, টাচ আপ করা হয়েছে, অরিজিনালি এই কালার আসছে গাড়িটা। আচ্ছা, তেলের কিন্তু ভাই একটা জিনিস দেখেন, আপনার স্টিল বাম্পারটা কিন্তু ইউজার লাগিয়েছেন, অনেক মোটা বাম্পার, অনেক মজবুত একটি বাম্পার লাগানো আছে, সামনে পিছনে দুইটি লাগানো আছে। আর যেহেতু তেলে আছে ভাই, আমরা একটু জেনে নেব যে এই মুহূর্তে আপনার অকটেনের পার লিটার কিরকম যাচ্ছে। এটা মিনিমাম ঢাকাতে 10 যাবে, 10 যাবে, 10 যাবে লিটারে, 10 যাবে। আচ্ছা, হেডলাইট অরিজিনাল আছে, সম্পূর্ণ এই গাড়ির যা আছে একেবারে অরিজিনাল অবস্থা আছে ইনশাআল্লাহ, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে। জি যা আছে এটা, এবং দুইটা জিনিস লাগানো আছে, সেটা হচ্ছে লাগানো থাকে না পাদানি দুটো। আচ্ছা, লাগানো হয়েছে। জি, এবং ওই যে রেনশিট গুলো কিন্তু আপনার সিএনতে লেখা আছে, একদম অরিজিনালি গাড়ির সাথে, এবং অরিজিনাল থাকলে সিল থাকবে। হ্যাঁ, কিছুতে নাম আসে, যেমন এটা সিএনতে যে গাড়িটি, লোগোটি এখানে লাগানো আছে একেবারে। আচ্ছা, পিছনে গ্লাস কি এটা টিন্টেড গ্লাস নাকি? টিন্টেড গ্লাস এটা না, এটা পেপার লাগানো হয়েছে, হালকা পেপার, পেপার লাগানো হয়েছে, পেপার লাগানো হয়েছে। আচ্ছা, ব্যাক সাইডটিও দেখি, তবে এই পেপারটা, এই এই গ্লাসটা কিন্তু আপনার হচ্ছে অরিজিনালি কালো আসছে। লাইটগুলো দেখেন, এগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আসছে, যেগুলো লাইটগুলো আছে, এবং স্পয়লার আসছে, এবং এই যে প্রত্যেকটি কিন্তু আপনার লোগোগুলো কিন্তু লেখাগুলো কিন্তু ফ্রেশ, কোনো কিন্তু ভাঙা নেই, অনেক সময় কিন্তু রিপিট করতে গেলে ভেঙে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু কোনো ভাঙা নেই, একেবারে ফ্রেশ আছে। এবং আপনার এখানে যে সোলাইটটি আপনার বাম্পারটি ভালো আছে, পিছনে স্টিল বাম্পারটি কিন্তু অনেক মজবুত বাম্পার লাগানো আছে, কিন্তু লাগানো পেয়েছি, এবং ফ্রেশ একটি গাড়ি আলহামদুলিল্লাহ আপনার কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবো যে একটি ভালো গাড়ি। আসলে আপনাদের গাড়ি অনেক বেশি স্পেস, খুবই কম, অনেক গাড়ি আসছে এখন আপনার এই জন্য, আপনাদের আমাদের জায়গা স্পেস খুবই কম। আমি একটু পিছনের সিটি দেখবো। হ্যাঁ, পিছনের সিটি দেখাবো, এবং হচ্ছে আপনার এটা কিন্তু আপনার এই ছেড়ে যখন আপনি দরজাটা খুলবেন স্লাইডিং কিন্তু লাগাই দিলে কিন্তু অটোমেটিক ট্রেনে লেগে যাবে, এটা সিঙ্গেল পাওয়ার আছে। এবং আপনার ওটা যদি দেখাবো, ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়র ও সিট কভারগুলো কিন্তু সুন্দর লাগানো আছে, এবং ডিভিডি ব্যাক ক্যামেরা কিন্তু ওকে আছে এটার। পিছনেরটা দেখেন, 7 সিট, যেহেতু ওটা আপনার পিছনে সিটগুলো দেখাইলে ভালো হয়, একেবারে পিছনে সিটগুলো। এবং চাইলে তো পিছনের সিটগুলো আপনার ফোল্ডিং করে এটা সরাই রাখতে পারবে, এখানে সামানে নিতে পারবে, আবার আপনারা চাইলে আবার লাগাই নিতে পারবে, সিস্টেম করা আছে। ডিভিডি প্লেয়ার ওকে আছে, ডিভিডি প্লেয়ার, সাউন্ড সিস্টেম সম্পূর্ণ ওকে আছে, পেপার সাবডেট আছে। তবে একটি ডোর পাওয়ার, জি এটা কিন্তু অল অপশন অটো, তারপরে এই ডোর গুলো কিন্তু অনেক সময় আছে না যে সিঙ্গেল পাওয়ার থাকে না কোনো, এটা কিন্তু ছেড়ে দিলে নিজে নিজে লেগে যাবে, অনেক সময় আছে অনেকে হালকা লাগিয়ে রাখে, দরজাটা লক হয় না, যার কারণে এই সিস্টেমটা জাপান থেকে অরিজিনালি আসছে, যে ভুলে যদি খোলা রাখে নিজে নিজে লেগে যাবে দরজাটা। তারপরে ফ্যামিলির জন্য খুব খুবই বেস্ট, 7 সিটের, অনেকের কিন্তু 7 সিটের একটা নোয়া কিনতে গেলে 14 লাখ 15 লাখ টাকা 20 লাখ টাকা প্রয়োজন, অতএব এত টাকা কিন্তু লাগবে না,
যেহেতু এটি সেভেন সিটের একটি সিয়েন্তা 2010-এর গাড়ি, 2010-এর গাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু 2010-এর মডেল 15-তে রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার, তেলের গাড়ি, ভিতর বেজ ইন্টেরিয়র। আর এই কালারটা কিন্তু ভাইয়া বেশিরভাগ কিন্তু আসে না, এই কালারটা কিন্তু অনেকের চয়েসফুল কালার একটি, কারণ এই কালারগুলো বাচ্চার থেকে শুরু করে ম্যাডামরা কিন্তু অনেক পছন্দনীয় একটি কালার। হ্যাঁ, ফ্যামিলি কারের জন্য আসলে খুব সুন্দর একটি গাড়ি, আর এই গাড়িটি ফ্যামিলি ইউজার থেকে আমরা আনা হয়েছে ইনশাল্লাহ। ফার্স্ট হ্যান্ড গাড়ি আছে? ফার্স্ট হ্যান্ড গাড়ি, জি। আচ্ছা, আমার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানি। এটা মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হয়েছে 2015-তে, এটা কিন্তু 39 সিরিয়াল, 1500 সিসি তেলের গাড়ি, সেভেন সিটার, ফার্স্ট ইউজার থেকে কিনেছি। পেপারস ওকে করা আছে? পেপারস ওকে আছে, 22 সাল পর্যন্ত 100% ওকে আছে আপনার পেপারস। আচ্ছা, আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা আস্কিং হচ্ছে আমাদের হলো 12.5 লাখ, 12,50,000 টাকা, 12,50,000, জি। যেহেতু আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে সামান্য, আমাদের শোরুমে কিন্তু অনেক দাম আছে, অনেকে কিন্তু টার্গেট রাখে মনে হয় 1 লাখ টাকা বা 50,000 হাতে রেখে দাম বলি না, এরকম কিছু না। আচ্ছা, আর ভাই আপনি একটু শোরুমের অ্যাড্রেসটা জেনে নিন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মেন বাড়িধারার অপোজিটে, ব্লক যে রোড নয় প্লট ছয়, নতুন বাজার, ঢাকা 1200। আরটি লোকেশন হচ্ছে আমেরিকা এমবেসির কাছে আমাদের শোরুমটি, বাড়িধারার পাশেই। আপনাদের মোবাইল নাম্বারটি ভাই? 01712642114, এই নাম্বারটি ইমো, হোয়াটসঅ্যাপ ব্যবহার আছে, যে কোনো পরামর্শের জন্য আমাকে কল দিতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর সিয়েন্তা গাড়ির আপনার ইঞ্জিনটি তো ওকে আছে, এবং ওডিয়াল আছে তো? 100% তেলের গাড়ি এবং ওকে আছে, এত সুন্দর পারফরমেন্স আছে গাড়িটি, নিশ্চিন্তে নিতে পারেন ইনশাআল্লাহ। ওরিজিনাল ইঞ্জিনটি আছে? ওরিজিনাল ইঞ্জিনটি আছে। আচ্ছা, এগুলো হয়, আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ব্যাংক লোনে গাড়িগুলো হয় কি না, কিংবা কিস্তির ব্যবস্থা আছে কি না। আমাদের এই শোরুমে কিন্তু ভাইয়া যতগুলো গাড়ি আছে আমরা সম্পূর্ণ ক্যাশ কিনি, আবার ক্যাশ ডেলিভারি আমরা দিয়ে থাকি। আমাদের এখানে কিন্তু কোনো প্রকার লোনের ব্যবস্থা নেই, লোনের গাড়ি আমরা ক্রয় করি না, আর লোনে দিয়েও থাকি না। আচ্ছা, তার মানে ক্যাশে কিনতে? সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিয়ে থাকি। এবং আমাদের শোরুমে কিন্তু খোলার টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাতে 10টা বন্ধ, এবং শুক্রবার শনিবার ফ্রাইডে কোনো বন্ধ নেই, সবসময় ওপেন থাকে ইনশাআল্লাহ শোরুমটি। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মাঝে সময় দিলেন এবং সবসময় সময় দেন আমাকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আপনাকে ধন্যবাদ, এবং ভিউয়ারদেরকে বলবো আপনার চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করে দেয় এবং বেশি বেশি শেয়ার করে দেয়, যাতে আপনি আমাদের উপকার করেন, আপনারা যাতে একটু উপকার করে সবাই। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।